আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আমি আজকে নকশিকাঁথা নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমরা নকশিকাঁথা নিয়ে কাজ করি। এটা দেখতেছেন বিছানার চাদর, দুই হাত বহরের কাপড়ের মধ্যে। এটা তারপর এখন দেখাইতেছি, এগুলা বেবি নকশি কাঁথা, একদম নিউ বেবিদের নকশি কাঁথাও আছে, ছোট থেকে বড়গুলা নকশি কাঁথা বেবিদের মধ্যে। তো এটা দেখতেছেন, এটা হচ্ছে আড়াই গজের মধ্যে বড় নকশি কাঁথা বেবিদের। এটা হচ্ছে মুকুট, মুকুট ডিজাইন, এই ডিজাইনটার নাম। আর আমাদের সবগুলা ডিজাইনের সাথে ম্যাচিং করে নামগুলা দেওয়া হয়েছে। তো এখন যেটা দেখাইতেছি, এটার নাম হচ্ছে লাভ ফুল, এই ডিজাইনটার নাম লাভ ফুল। আর এগুলো হচ্ছে পাপস, এই পাপসগুলো আমরা ছটের বস্তার মধ্যে করে থাকি। এগুলা অনেক আকর্ষণীয় পাপসগুলা। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে অনেকজন একসাথে মিলে কাজ করি, সবাই মিলে একসাথে কিভাবে কাজ করি, আর কি কাপড়ের মধ্যে নকশি কাঁথাগুলো আমরা বানাই, সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ ফাঁসিয়ে থাকবেন। আর এখন দেখতেছেন, এটা অনেক সুন্দর সাদা কালারের মধ্যে একটা কাঁথা, অনেক আকর্ষণীয় কাঁথাটা। আর এগুলার দাম সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনারা আমার ভিডিও ফলো করবেন, তাহলে দেখতে পারবেন, ওগুলো বলবো। আর এখন যেটা দেখাইতেছি, এটা হচ্ছে বেডশিট, এটা সেলাই করা। তো বেশিরভাগ আমরা আঁকার মধ্যেই সেল করি, সেলাই করা তেমন একটা সেল করি না। বেডশিট অ্যাভেলেবেল সেলাই করা নকশি কাঁথা পাবেন, বেডশিট সেলাই করা দিই না তেমন। আর এই যে এগুলো হচ্ছে আঁকা, ড্রয়িং করা শুধু, এটা বেডশিট। তো এগুলো পাঁচ হাত বহরের কাপড়ের মধ্যে, এগুলোর মধ্যে কোনো জোড়া নেই, জোড়া ছাড়া যে যেরকম ডিজাইন চায় ওই রকমের মধ্যে আমরা ড্রয়িং করে দিতে পারি। এগুলো হচ্ছে টুইল কাপড়, দুইটা বালিশের কাবার থাকবে, আবার কেউ যদি চায় কোল বালিশের কাবারও আমরা বানিয়ে দিতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আর আমি নতুন ভিডিও বানাচ্ছি, আনিজি ফেল করতেছি, তেমন একটা ভালো করে আপনাদেরকে বুঝে বলতে পারতেছি না। তো আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি পারবো আপনাদেরকে সব কিছু বুঝাই বলবো, ডিজাইনগুলো দেখাবো। তো বেডশিটের আমি এখানে বেশি ডিজাইন দিই নাই, কয়েকটা ডিজাইন দিছি। আমার চ্যানেলে আপনারা ফলো করলে দেখবেন অন্য অন্য ডিজাইনও আমি দিয়ে রাখছি, সবই আছে। তো আপনারা যদি কেউ নিতে আগ্রহী হন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে, আপনাদের ইচ্ছে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এগুলো একদম বড় বিছানার চাদর, এটা হচ্ছে বালিশের কাবার, বালিশের কাবারও ড্রয়িং করা থাকবে, বেডশিটের সাথে ম্যাচিং করে বালিশের কাবারটাও ড্রয়িং করা থাকবে। তো এগুলা অনেক বড় খাটের মধ্যে হয়, বক্স খাট অনেক বড়, এগুলা পাঁচ হাত ছয় হাত, চারপাশে বিছানোর পরেও ঝুলে থাকবে। আরও অনেক অনেক আকর্ষণীয় বেডশিট আমরা করি, আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ আমি দেখাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।